নয়া রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগ প্রসঙ্গ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। গত পরশু মেয়াদ শেষ হয় রাজ্য নির্বাচন কমিশনের, কাল দায়িত্ব বণ্টন না করেই দফতর ছাড়েন সৌরভ দাস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, নতুন রাজ্য নির্বাচন কমিশনার কি হবেন এবং এই বিষয়ে রাজ্যপালের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যের প্রস্তাব, এবার তার সই করা বাকি রয়েছে, সেক্ষেত্রে রাজ্যপাল এক্ষেত্রে বলছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, আর কি বললেন তিনি? দেখো, তোমাকে যেন জানিয়ে রাখি যে রাজ্য ইলেকশন কমিশনারের তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ এই মুহূর্তে স্টেট ইলেকশন কমিশনার পদে কেউ নেই, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে কে দায়িত্ব নেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে। কারণ এটা একটা সাংবিধানিক কোর্ট, কনস্টিটিউশনাল বডি হচ্ছে ইলেকশন কমিশন, আর কমিশনার হচ্ছে একজন সাংবিধানিক কোর্ট। এখন এক্ষেত্রে যে জল্পনাটা চলছে যে এক্ষেত্রে ফাইল চলে এসেছে রাজভবনে, কিন্তু রাজভবন থেকে রাজ্যপাল এখনো স্বাক্ষর করেননি, ফলে সেক্ষেত্রে নতুনভাবে কে দায়িত্ব নেবেন, কিভাবে কবে নেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো কল্পনা হতো, এবং সেটা নিয়ে রাজ্যপালকে জানতে চাওয়া হয়েছিল যে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু কার্যত যেটা রাজভবন থেকে আমরা জানতে পাচ্ছি যে এক্ষেত্রে প্রাথমিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একজনের নাম পাঠানো হয়েছিল স্টেট ইলেকশন কমিশনার হিসেবে, কিন্তু সেক্ষেত্রে হয় যে রাজ্যপালের তরফে বলা হয় যে কেন একজনের নাম পাঠানো হয়েছে, এক্ষেত্রে কেন একাধিক নাম পাঠানো হয়নি, এবং কি কারণে ওই একজনকেই রাজ্য সরকার মনে করছে যে ইনি একমাত্র উপযুক্ত স্টেট ইলেকশন কমিশনার হওয়ার জন্য, এই সমস্ত কোয়ারিজগুলো নিয়ে রাজ্যপালের তরফে, যেটা আমরা রাজ্যভবন সূত্রে জানতে পাচ্ছি যে রাজ্যপালের তরফে রাজ্য সরকারকে বলা হয়, এরপরে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি নাম পাঠানো হয়, কিন্তু সেই আরও একটি নাম কেন, এক্ষেত্রে একাধিক নাম নয় কেন, অর্থাৎ কার্যত দেখা যায় যেখানে যে তিনজনের নাম বিভিন্ন কমিশনের ক্ষেত্রে বা বিভিন্ন চেয়ারপারসন হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজনের নাম পাঠানো হয়, তার মধ্যে থেকে রাজ্যপাল একজনকে বেছে নেয়। এখন এক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরও একটি নাম চাওয়া হয়েছে, অর্থাৎ কার্যত তিনটে নামের একটা প্যানেল তৈরি হয় এবং সেখান থেকে যাতে একজনকে সেক্ষেত্রে নিয়োগ করা যায় সেই বিষয়টা মাথায় রেখে আরও একটি নাম চাওয়া হয়েছে, কিন্তু কার্যত এই গোটা বিষয়টা হতে বেশ কিছুটা সময় লাগছে, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু যেটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে স্টেট ইলেকশন কমিশনের যে পদ সেই পদে এই মুহূর্তে কেউ নেই, এবং আমরা জানি যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন রয়েছে এবং সেই পঞ্চায়েত ইলেকশন স্টেট ইলেকশন কমিশনের তরফেই পরিচালিত হয়, এবং যেখানে মুখ্য ভূমিকা নেন স্টেট ইলেকশন কমিশনার, যেখানে রাজ্যের সঙ্গে কথাবার্তা বলা বা পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কথাবার্তা বলা, কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু স্টেট ইলেকশন কমিশনার করে থাকেন, ফলে তিনি না থাকায় কিন্তু পঞ্চায়েত ইলেকশনে যে কন্ডাক্ট করে সেই বিষয়টা নিয়েও একটা জটিলতা তৈরি হতে পারে এমনটাই কিন্তু অনেক ক্ষেত্রে আশঙ্কা করছে অনেকে। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। আমরা শুনে নেব রাজ্যপাল ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে। The right decision will be taken at the right time. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।